নমস্কার, আমি তানিয়া ফাহুম। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো টাইপ অফ লার্নিং রিসোর্সেস, ম্যাপস অ্যান্ড গ্লোবস মডেলস। কোর্স নাম্বার 509, ব্লক 3, ইউনিট 8 এর লেকচার নাম্বার 37। প্রথমে আমরা দেখে নিই যে আজকে আমরা কোন কোন বিষয়ে আলোচনা করব। মানচিত্র বা ম্যাপ, মানচিত্রের প্রকারভেদ, শ্রেণীকক্ষে মানচিত্রের ব্যবহার ও সতর্কতা, গ্লোব মডেল, ভূগোলে মডেলের ব্যবহার এবং শিখন প্রদীপন হিসেবে মডেলের গুরুত্ব। প্রথমে আমরা চলে আসি যে শিখন প্রদীপন হিসেবে মানচিত্রের কি গুরুত্ব, বা শুধু শিখন প্রদীপন নয়, লার্নিং রিসোর্স হিসাবে বা শিখন সম্পদ হিসাবে মানচিত্র বা ম্যাপ কি ভূমিকা পালন করে। সমাজবিজ্ঞানী, ইতিহাস বিশেষত ভূগোল শিক্ষণের সময় শিক্ষার্থীর কাছে কোনো স্থানের প্রতিচ্ছবি উপস্থাপন করা প্রয়োজনীয়। এক্ষেত্রে মানচিত্রই সবচেয়ে উপযোগী শিখন প্রদীপন। আমরা জানি যে বিশেষত ভূগোলের ক্ষেত্রে সাধারণত আমাদের যা কিছু কাজ কারবার বলা যেতে পারে তার সমস্তটাই কিন্তু স্থান ভিত্তিক, এবং ভূগোলের জলবায়ু থেকে শুরু করে যদি আমরা প্রাকৃতিক ভূগোল বা রাজনৈতিক ভূগোল যে ভূগোলের কথাই বলি না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু স্থান একটা গুরুত্বপূর্ণ দিক। এবং আমাদের পৃথিবীর যে বিভিন্ন স্থানের বিভিন্ন বৈচিত্র্য, সেই জায়গাটা যখন আমরা শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে চাইবো, একটা ক্লাসরুমের মধ্যে পুরো পৃথিবীর স্থানের ধারণা দিতে চাইবো, তখন তার একটা ক্ষুদ্র সংস্করণের দরকার পড়ে, যেটা আমরা মানচিত্রের সাহায্যে খুব সহজে শিক্ষার্থীদেরকে বোঝাতে পারি। আবার ইতিহাসের শিক্ষণের ক্ষেত্রেও কিন্তু মানচিত্র ভীষণ গুরুত্বপূর্ণ। ইতিহাসে বিশেষত বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ বা বিভিন্ন রাজাদের রাজত্ব কতদূর পর্যন্ত সীমাবদ্ধ ছিল বা প্রসারিত ছিল, তার যে জায়গাটা, সেই রাজনৈতিক জায়গাগুলো বোঝানোর জন্য মানচিত্রের বিশেষভাবে প্রয়োজন। এবং এই কারণেই সমাজবিজ্ঞানের, বিশেষত এটা সমাজবিজ্ঞানের ক্ষেত্রেই অন্যতম একটা শিখন উপকরণ, যেটা আমাদের বিদ্যালয়ে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূগোল শিক্ষার ক্ষেত্রে মানচিত্র হলো শ্রেষ্ঠ প্রদীপন। যদি আমরা ভূগোল শিক্ষার কথা বলি, সমাজবিজ্ঞানের অন্যতম একটি বিষয়, সেক্ষেত্রে একমাত্র যদি বা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনো উপাদানকে বলা হয় বা কোনো মেটেরিয়ালকে বলা হয়, সেটা হলো মানচিত্র। মানচিত্র ছাড়া ভূগোল শিক্ষণের কথা কখনোই ভাবা উচিত নয়। আঞ্চলিক ও প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন বিষয়ের সার্থক ও কার্যকারী শিক্ষণের জন্য মানচিত্রের ব্যবহার অপরিহার্য। আঞ্চলিক ভূগোল হোক, অর্থাৎ কোনো অঞ্চল বিষয়ে যে আলোচনা সেদিকে হোক, বা প্রাকৃতিক ভূগোল, নদী ভূমিরূপ, পাহাড় পর্বত প্রভৃতি নিয়ে আলোচনা হোক, দুটির ক্ষেত্রেই কিন্তু মানচিত্র ভূগোল শিক্ষণের ক্ষেত্রে ক্লাসরুমে একটা অপরিহার্য উপাদান হিসাবে ব্যবহৃত হয়। এবার আমরা চলে যাব মানচিত্রের প্রকারভেদ। বিভিন্ন ধরনের মানচিত্র বিভিন্ন ধরনের তথ্য প্রদান করে। তা আমরা যে মানচিত্রের কথা বলছি, যার দ্বারা আমরা স্থানের আর কথা শিক্ষার্থীদের সামনে আরও সহজভাবে তাদের কাছে স্থানের ধারণা দিতে পারছি, সেই মানচিত্রেরও নানা রকম প্রকারভেদ আছে, সেগুলো আমরা জেনে নিই। প্রথমত ফিজিক্যাল ম্যাপ, পলিটিক্যাল ম্যাপ এবং থিমেটিক ম্যাপ। অর্থাৎ আমরা এখানে নাম শুনেই বুঝতে পারছি প্রধান তিনটি ভাগে ভাগ করা হচ্ছে। ফিজিক্যাল অর্থাৎ যে যার একটা স্থানিক জায়গা থাকবে, পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহৃত যে ম্যাপ, এবং থিমেটিক অর্থাৎ নির্দিষ্ট কোনো একটি উদ্দেশ্য অনুযায়ী। এবার এই যে তিনটি প্রধান ভাগ, এই তিনটি ভাগের কিন্তু আরও শতাধিক ভাগ করা যেতে পারে মানচিত্রের যদি আমরা বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করি। এবং এই যে তিনটি ভাগের কথা বলা হচ্ছে, এগুলো কিন্তু শুধুমাত্র ভূগোল মানচিত্রের জন্য বলা হচ্ছে না, এটা সমাজবিজ্ঞানের অন্যান্য যে বিষয়গুলি, ইতিহাস বা অর্থনীতির ক্ষেত্রে যেখানে প্রয়োজন হচ্ছে, সেই সব ক্ষেত্রের কিন্তু মানচিত্রেরও এই তিনটি প্রধান ভাগ। শুধু সমাজবিজ্ঞানের ক্ষেত্রে মানচিত্রের প্রধান তিনটি ভাগ, এটা আরও ভালোভাবে বলতে চাইলে আমরা বলতে পারি। প্রথমে আমরা চলে যাই ফিজিক্যাল ম্যাপ।
এই ধরনের মানচিত্রে প্রচলিত রং ব্যবহার করে ভূমিরূপ, তার উচ্চতা, নদ নদী, সমুদ্রের গভীরতা, হ্রদ ইত্যাদি দেখানো হয়। অর্থাৎ ফিজিক্যাল ম্যাপে কোনো একটি অঞ্চল বা কোনো একটি স্থান, পৃথিবীর কোনো একটি দেশ বা সমগ্র পৃথিবীর বা কোনো অঞ্চলের সেখানকার যে প্রাকৃতিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হয়। এবং তার নির্দিষ্ট কিছু নিয়মকানুনও আছে যে মানচিত্রের ক্ষেত্রে নানা ধরনের রং ব্যবহার করা হয় এবং অবশ্যই সেগুলি নির্দিষ্ট। আমরা যে ভারতবর্ষের প্রাকৃতিক যে মানচিত্রটি আমরা দেখতে পাচ্ছি, সেখানে খেয়াল করব যে যেখানে সবুজ রঙের ব্যবহার করা হয়েছে সেটি সাধারণত সমতল ভূমি বা যেখানে আমরা বনভূমি বা সমতল ভূমি যেখানে রয়েছে, এবং যেখানে নীল রঙের ব্যবহার সেখানে অর্থাৎ সেটি কোনো নদী, সমুদ্র বা সেটা কোনো জলের অবস্থান যেখানে আছে সেরকম জায়গা, এবং যেটা যে অংশে আমরা খয়েরি রঙের ব্যবহার দেখতে পাবো সেখানে অর্থাৎ পাহাড় বা পর্বতাঞ্চল আছে। এই তিনটি হলো মানচিত্রের প্রধান তিনটি স্বাভাবিক রঙ। এছাড়াও অন্যান্য বেশ কিছু রঙের দ্বারা কিছু কিছু বৈশিষ্ট্যকে তুলে ধরা হয়। অর্থাৎ একটি প্রাকৃতিক মানচিত্র বা ফিজিক্যাল ম্যাপ, এর দ্বারা কিন্তু একজন শিক্ষার্থীকে আমরা ক্লাসরুমে কি দেখাতে পারছি, যে যখন ভারতবর্ষের প্রাকৃতিক ম্যাপটা একজন শিক্ষার্থীকে দেখানো হচ্ছে, তখন তার দ্বারা ভারতবর্ষের কোন কোন অংশে নদীর অবস্থান আছে বা কোন কোন অংশে পর্বতমালা আছে এই সম্পর্কে সে ক্লাসরুমের মধ্যে বসেই একটা আইডিয়া করতে পারছে বা একটা ধারণা করতে পারছে। আমরা যে বুদ্ধির যে বিভিন্ন ভাগগুলো বলি, তার মধ্যে একটা হলো স্থানিক বুদ্ধি, অর্থাৎ স্থান সম্পর্কে ধারণা। যেহেতু এই ভূগোলে যখন তাকে পৃথিবীর অন্যান্য জায়গার স্থান সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে, তখন কিন্তু তাকে অনেকটাই সেটা সম্পূর্ণভাবেই কল্পনা করতে হচ্ছে। কারণ একটি ক্লাসরুমের মধ্যে বসে একজন শিক্ষার্থীকে তার বাইরের অঞ্চল সম্পর্কে, সমগ্র পৃথিবীর স্থান সম্পর্কে কল্পনা করতে হচ্ছে, এবং এর দ্বারাই কিন্তু এই যে স্থানিক ধারণা, এই স্থানিক ধারণাটাকে গড়ে তোলার জন্য যেটা দরকার সেটা হলো এই মানচিত্রের ব্যবহার। একটি মানচিত্রের ব্যবহার একজন শিক্ষার্থীর স্থান সম্পর্কে যে বৌদ্ধিক ক্ষমতা সেটা অনেক বেশি বৃদ্ধি করে, এবং ফিজিক্যাল ম্যাপ সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে শিক্ষার্থীর বিকাশে সহায়তা করতে পারে। এবার আসি পলিটিক্যাল ম্যাপ। এই ধরনের মানচিত্রে মহাদেশগুলির অন্তর্গত নানা দেশ, দেশের অন্তর্গত প্রশাসনিক বিভাগ, রাজ্য, প্রধান শহর, নগর, বন্দর ইত্যাদি দেখানো থাকে। অর্থাৎ রাজনৈতিকভাবে আমাদের পৃথিবীর বিভিন্ন দেশগুলির যে ভাগ সেটি যেমন এই ধরনের মানচিত্রে থাকে, তেমন একই সঙ্গে বিভিন্ন রাজ্য, রাজ্যের প্রধান কার্যালয় বা দেশের রাজধানী থেকে শুরু করে বিভিন্ন শহরের নাম এই ধরনের মানচিত্রে থাকে। অর্থাৎ এটি কিন্তু কোনো একটি অঞ্চলের প্রশাসনিক ক্ষেত্র কতদূর বিস্তৃত সেই জায়গাটিকে নির্দেশ করছে। যেমন আমরা ভারতবর্ষের রাজনৈতিক ম্যাপ যদি দেখি, সেক্ষেত্রে তার দ্বারা কোন রাজ্যের পরিধি কতদূর এবং ভারতবর্ষের চারিদিকের প্রতিবেশী দেশগুলির কোনটি ঠিক কোন জায়গায় অবস্থিত, একই সঙ্গে যে রাজ্যে শিক্ষার্থী বসবাস করছে তার আশেপাশের রাজ্যগুলির গণ্ডি কী, বা যে শহরে সে বাস করছে বা যে গ্রামে সে বাস করছে সেই গ্রামটির অবস্থান ঠিক কোথায়, সে এই পলিটিক্যাল ম্যাপের দ্বারা চিহ্নিত করতে পারে। এটা তো গেল আমাদের সমসাময়িক যে পলিটিক্যাল ম্যাপ। এবং এই যে পলিটিক্যাল ম্যাপ, যেমন ফিজিক্যাল ম্যাপের ব্যবহার মূলত ভূগোলে, তেমন পলিটিক্যাল ম্যাপের ব্যবহার যেমন ভূগোলেও, তেমন একই সঙ্গে কিন্তু ইতিহাসেও পলিটিক্যাল ম্যাপের ব্যবহার হয়। ইতিহাসের বিভিন্ন সময়ের পলিটিক্যাল ম্যাপের দ্বারা, তার দ্বারা আমরা সেই সময়ের বিভিন্ন রাজ্যের গণ্ডি যেমন জানতে পারি, তেমন একই সঙ্গে ইতিহাসের বিভিন্ন তথ্য আমাদের কাছে অনেক বেশি স্পষ্ট হয়ে ওঠে। যেহেতু আমরা বলি যে ইতিহাস সমাজবিজ্ঞানের যে সমস্ত বিদ্যাগুলি আছে তার মধ্যে এমন একটি বিষয় যেটাকে অনেকটাই তথ্য বিশ্লেষণ করে করে অতীতের তথ্যের ভিত্তিতে
বিশ্লেষণ করে তার ধারণাকে গড়ে তুলতে হয়। সেজন্য ইতিহাস যখন আমরা অতীতের তথ্য বিশ্লেষণ করব, সেক্ষেত্রেও সেই সময়ের পলিটিক্যাল ম্যাপ একজন ঐতিহাসিকের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, এবং এটি শিক্ষার্থীদের কাছে খুব সহজে স্পষ্ট করা যায়। ধরা যাক, আমরা শিক্ষার্থীদেরকে দেশভাগের কথা বলছি, ইতিহাসের একটি দেশভাগের চ্যাপ্টার। সেক্ষেত্রে আমরা দেশভাগ পূর্ব আমাদের যে ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ, সেই ভারত সেই সময়কার ম্যাপ এবং বর্তমান সময়কার ম্যাপ, দুটি ম্যাপ যখন পাশাপাশি, অর্থাৎ রাজনৈতিক ম্যাপ যখন পাশাপাশি রেখে শিক্ষার্থীদের সামনে তাদের বিশ্লেষণ করার জন্য দেওয়া হবে, তখন কিন্তু খুব সহজেই তাদের মধ্যে সেই ধারণাটা গড়ে উঠবে যে ঐতিহাসিক দিক থেকে আমাদের বা রাজনৈতিক দিক থেকে এবং একই সঙ্গে অবশ্যই ভৌগোলিক দিক থেকে আমাদের ভারতবর্ষের অবস্থানটা স্বাধীনতার আগে কেমন ছিল এবং স্বাধীনতা পরবর্তী সময়ে কেমন হলো। থিম্যাটিক ম্যাপ, কোনো দেশ বা অঞ্চলের বিশেষ কোনো বিষয়কেন্দ্রিক মানচিত্র। এই ধরনের মানচিত্র সাধারণত কিছু পরিসংখ্যানগত তথ্য উপস্থাপন করে, যেমন আবহাওয়ার মানচিত্র, প্রাকৃতিক সম্পদ বিষয়ক মানচিত্র, অর্থনৈতিক মানচিত্র ইত্যাদি। অর্থাৎ এটি মানচিত্রের একটি বিশেষ ভাগ। কোনো একটি মানচিত্রকে কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, অর্থাৎ সেই মানচিত্রের দ্বারা কেবলমাত্র কোনো একটি দিকের তথ্যই পাওয়া যাবে। অর্থাৎ কোনো একটি টপিককে কেন্দ্র করে যখন একটি অঞ্চলের একটা মানচিত্র তৈরি করা হয়, সেটাকে বলা হচ্ছে থিম্যাটিক ম্যাপ। এবং আমরা এখানে যে ছবিটিতে দেখতে পাচ্ছি, সেখানে ভারতবর্ষের 2011-12 সালের জিডিপির হার কোথায় কেমন, সে বিভিন্ন রাজ্যগুলির মধ্যে সেই হারটি তুলে ধরা হয়েছে। বা এর থিম্যাটিক ম্যাপ এরকমও হতে পারে যে কোনো অংশে বা কোনো অঞ্চলে নারী পুরুষের বসবাসের হার কোথায় কেমন, বা হচ্ছে কোনো দেশের মধ্যে কতটা গম উৎপাদনের, আমাদের ভারতবর্ষে যদি আমরা করি যে গম উৎপাদিত হয় যে রাজ্যগুলি, সেটি চিহ্নিত করা হয়েছে একটি ম্যাপে। অর্থাৎ তা সেক্ষেত্রে ওই ম্যাপ দেখেই শিক্ষার্থী বুঝতে পাচ্ছে যে ভারতবর্ষের এই এই রাজ্যগুলিতে অনেক বেশি গম উৎপন্ন হয়, এখানে অল্প হয়, এখানে একদমই হয় না। ফলে অর্থাৎ একটি বিশেষ কারণে যে ম্যাপ তৈরি করা হচ্ছে বা বিশেষ বিষয়কে কেন্দ্র করে যে ম্যাপ, সেটাকেই বলা হচ্ছে থিম্যাটিক ম্যাপ। এবং এই ম্যাপ সমাজবিজ্ঞানের যে কোনো ভাষায়, যে কোনো বিদ্যায়, যে কোনো টপিক নিয়েই তৈরি হতে পারে। এখানে আমরা আরও কয়েকটি এই থিম্যাটিক ম্যাপ দেখে নেব, যেমন একটি জনসংখ্যা বিষয়ক ম্যাপ দেখছি এবং আরও একটি কি আমাদের সড়ক ব্যবস্থার, সড়ক নয়, রেল পরিবহনের ব্যবস্থা সংক্রান্ত ম্যাপ। সেক্ষেত্রে অর্থাৎ আমাদের ভারতবর্ষের রেল যোগাযোগ ব্যবস্থাটা কোথায় কোথায় কিভাবে প্রসারিত, সেটাও আমরা এই ম্যাপের দ্বারা দেখতে পাচ্ছি। অর্থাৎ যখনই শিক্ষার্থীদের বিশেষ কোনো বিষয়ে আমরা শিক্ষা দিতে যাব বা ধারণা দিতে যাব, সে বিষয়ের যদি ম্যাপ আমরা তাদেরকে, সেই বিষয়ভিত্তিক ম্যাপ তাদের সামনে উপস্থাপন করা হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীদের ওই বিষয়ের ধারণাটা আরও বেশি স্পষ্ট করা সম্ভব। এবার আমরা চলে আসব শ্রেণীকক্ষে মানচিত্রের ব্যবহার ও সতর্কতা। শ্রেণী শিক্ষণে পাঠ্য বিষয়বস্তুর প্রয়োজন ও চাহিদা অনুসারে শিক্ষক মানচিত্র নির্বাচন করবেন। আমরা জানি যে মানচিত্র একটি উল্লেখযোগ্য শিক্ষণ সম্পদ বা লার্নিং রিসোর্স, যা শিক্ষার্থীর উন্নতিতে বিশেষভাবে সহায়ক। এখন শিক্ষক যদি মানচিত্র নির্বাচনের সময় সেটি মানচিত্র একটি লার্নিং রিসোর্স বলে যেখানে প্রয়োজন নেই সেখানে মানচিত্র ব্যবহার করেন, সেটা যেমন ক্লাসরুম টিচিংয়ের সময়টাকে অনেক বেশি খরচ করবে এবং যার কোনো কারণ নেই, অযৌক্তিক এবং অযথা সময়ের ব্যয় হবে, তেমনি অন্যদিকে শিক্ষক হয়তো তিনি রাজনৈতিক ভূগোলের বিভিন্ন রাজ্যগুলির ধারণা দিচ্ছেন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলির ধারণা দিচ্ছেন, সেক্ষেত্রে তিনি যদি ভারতবর্ষের প্রাকৃতিক ম্যাপ ব্যবহার করেন বা শিক্ষার্থীদেরকে দেখান, তাহলে কিন্তু সেটিও ভারতবর্ষের ম্যাপ, কিন্তু তার দ্বারা তিনি যে রাজ্যগুলির ধারণা দিতে চাইছেন সেই উদ্দেশ্যটির পূরণ হয় না। অর্থাৎ যখনই শিক্ষক মানচিত্র নির্বাচন করবেন, তিনি খেয়াল রাখবেন যে মানচিত্রটি যেন অবশ্যই
যে বিষয় তিনি পড়াচ্ছেন সেই বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক হয়। দ্বিতীয়ত, মানচিত্র এমনভাবে উপস্থাপিত করতে হবে যাতে সমস্ত শিক্ষার্থী তা দেখতে পায়। ক্লাসরুমে যে বিভিন্ন রকমের শিক্ষণ সহায়ক উপকরণ বা টিএলএম ব্যবহার করা হয়, তার অন্যতম একটি নীতিই হলো যে সেটি সমস্ত শিক্ষার্থীর দেখার উপযোগী হবে। অর্থাৎ প্রথম বেঞ্চে বসা শিক্ষার্থী থেকে একদম শেষ বেঞ্চে যে শিক্ষার্থী বসে আছে তারা প্রত্যেকেই যেন স্পষ্টভাবে দেখতে পায়। কারণ আমাদের লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থীর শিখনে সহায়তা করা। তাই মানচিত্র ব্যবহারের ক্ষেত্রেও সেই একই নিয়মই প্রযোজ্য। শিক্ষক যখন মানচিত্র ব্যবহার করবেন, তিনি মানচিত্রটিকে ক্লাসরুমের এমন জায়গায় টাঙাবেন যাতে সেখান থেকে প্রত্যেক শিক্ষার্থী দেখতে পায়, বা প্রয়োজনে তিনি মানচিত্র যদি শিক্ষার্থীদের কারো কাছ থেকে দেখানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে তিনি প্রয়োজনে শিক্ষার্থীদেরকে উঠে এসে সেই জায়গায় এসে পয়েন্টার দিয়ে দেখার সুযোগ করে দেবেন। মানচিত্রটি প্রপার স্কেলিং, নির্দেশকারী চিহ্ন, রং যুক্ত কিনা, অর্থাৎ গুণমান সম্পন্ন কিনা তা লক্ষ্য রাখবেন শিক্ষক। মানচিত্রের অন্যতম একটা যে গুণমানের যে স্ট্যান্ডার্ড মানচিত্রের যে বৈশিষ্ট্যগুলি, তার অন্যতম একটা হলো তার স্কেলিং ঠিকঠাক থাকা। অর্থাৎ যদি একটি মানচিত্রের স্কেলিং ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু তার স্থানের যে ধারণাটা সেই ধারণাটাই বদলে যাবে। একটি তখন ভারতবর্ষের ম্যাপকে আর ভারতবর্ষের ম্যাপ না মনে হয়ে অন্য কোনো দেশের ম্যাপও মনে হতে পারে। এবং একই সঙ্গে মানচিত্র ব্যবহারের ক্ষেত্রে যে বিভিন্ন যে রঙের ব্যবহারে যে রেস্ট্রিকশনগুলো আছে বা নিয়ম নীতিগুলো আছে, সেইগুলো যথাযথভাবে ব্যবহার করা হয়েছে কিনা। অনেক সময় দেখা যায় যে বাজার চলতি অনেক মানচিত্রে এই সমস্ত নিয়ম নীতিগুলো মানা হয় না, এবং সেই মানচিত্র কিন্তু ক্লাসরুম টিচিংয়ের ক্ষেত্রে যথাযথ মানচিত্র নয়। তাই শিক্ষক অবশ্যই মানচিত্র ব্যবহারের সময় একটি আদর্শ মানচিত্রই ব্যবহার করবেন। মানচিত্রের বিভিন্ন বিষয় নির্দেশ করার জন্য শিক্ষক পয়েন্টার ব্যবহার করবেন। এর অন্যতম একটি কারণ, যেমন মানচিত্রটিকে হাত দিয়ে যদি দেখানো হয় বা স্পর্শ করা হয়, সেক্ষেত্রে যেমন মানচিত্রটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তেমনই অন্যদিকে হলো পয়েন্টার দিয়ে যদি দেখানো হয়, তাহলে কিন্তু অনেক দূর থেকে হলেও শিক্ষার্থী সেই জায়গাটিকে খুব ভালোভাবেই চিহ্নিতকরণ করতে পারে যে শিক্ষক কোন জায়গাটা তাকে দেখাতে চাইছেন। এবার চলে আসি গ্লোবের ধারণায়। গ্লোব পৃথিবীর আকৃতিকে সঠিকভাবে উপস্থাপন করে। সম্ভবত প্রথম গ্লোব তৈরি করেছিলেন কার্টেস অফ ম্যালাস। অর্থাৎ আমরা সবাই গ্লোব সম্পর্কে ধারণা আমাদের আছে যে আমরা যে পৃথিবীতে বসবাস করি সেই পৃথিবীর একটা ক্ষুদ্র সংস্করণ হলো গ্লোব, এবং অবশ্যই ত্রিমাত্রিক ক্ষুদ্র সংস্করণ। এবং ম্যাপের সঙ্গে গ্লোবের কি পার্থক্য? গ্লোবের চারিদিকেও ম্যাপের মতো বিভিন্ন দেশ এর অবস্থান সেগুলো চিহ্নিত করা থাকে। ম্যাপের সঙ্গে গ্লোবের পার্থক্য হলো ম্যাপ ত্রিমাত্রিক নয়, কিন্তু গ্লোব ত্রিমাত্রিক। অর্থাৎ এখানে পৃথিবীর কোন অংশে কোন দেশ অবস্থিত বা কী ঘটনা ঘটছে সেই স্থানগুলোকে খুব সহজেই নির্দেশ করা যায় এই গ্লোবের সাহায্যে। শ্রেণীতে ব্যবহারের ক্ষেত্রে 1 ইঞ্চি সমান 500 মাইল স্কেলের গ্লোব উপযুক্ত। আমরা যে প্রপার স্কেলিংয়ের কথা মানচিত্রের ক্ষেত্রে বলছিলাম, সেক্ষেত্রে গ্লোবের ক্ষেত্রে ওই স্কেলিংটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা গ্লোবের তো আকার বিভিন্ন রকম হয়, আমরা শ্রেণীকক্ষে ব্যবহারের সময় খেয়াল রাখবো যে আমরা সেই গ্লোবই ব্যবহার করব যেগুলি 1 ইঞ্চি সমান 500 মাইল স্কেলের গ্লোব। শিক্ষকের টেবিলের ওপর গ্লোব রেখে শিক্ষার্থীদের দেখানো যেতে পারে, বা শ্রেণীকক্ষের সিলিং থেকে গ্লোব ঝুলিয়ে রাখা যেতে পারে। গ্লোব ব্যবহারের যে পদ্ধতি, এক হচ্ছে শিক্ষক যে যখন পাঠদান করছেন তার যে টেবিল, সেই টেবিলের উপরে গ্লোবটাকে রাখতে পারেন। আবার গ্লোব রাখার আরও একটি উপায় হলো যে সিলিং থেকে গ্লোবগুলোকে, ক্লাসরুমের যে সিলিং সেখান থেকেও গ্লোবগুলোকে ঝুলিয়ে দিয়ে শিক্ষার্থীদের দেখার ব্যবস্থা করা। গ্লোবের ব্যবহার মূলত সমাজবিজ্ঞানের বিষয়গুলির মধ্যে ভূগোলেই মূলত গ্লোবের ব্যবহার, সেজন্য আমরা ভূগোলে গ্লোবের ব্যবহার সম্পর্কে জেনে নিই। গ্লোবের মাধ্যমেই পৃথিবীর আকার, গোলাকার আকৃতির ধারণা শিক্ষার্থীদের কাছে স্পষ্ট হয়। আমরা
যখন পৃথিবীর আকৃতির ধারণা শিক্ষার্থীদেরকে দিই, তখন সবসময় তাদেরকে একটা কথা বলা হয় যে পৃথিবীর আকৃতি অনেকটা কমলা লেবুর মতো, একটু চ্যাপ্টা। এই যে ধারণা দেওয়া হয়, সেই ধারণাটা তো তুলনামূলক ধারণা শিক্ষার্থীর মনে, বিশেষত যারা প্রাথমিক স্তরের শিক্ষার্থী তাদের মনে কিন্তু অনেক প্রশ্ন থাকে। সেই ধারণাটাকে আরো ক্লিয়ার করতে, তাদের কৌতূহলকে নিবারণ করতে আমরা গ্লোবের ব্যবহার করতে পারি। গ্লোবের দ্বারা তারা কিন্তু পৃথিবীর যে গোলাকার আকৃতি, সেই আকৃতি সম্পর্কে অনেক সহজে বুঝতে পারে এবং তারা তাদের যে ধারণাটা অনেক বেশি স্পষ্ট হয়। পৃথিবীর কোন স্থানের কোন স্থানের অবস্থান, দ্রাঘিমারেখা ও সময়ের সম্পর্ক, আহ্নিক গতি, বার্ষিক গতির ধারণা, জোয়ার ভাটা ইত্যাদি ভূগোলের বিভিন্ন বিষয় শিক্ষণে গ্লোব অপরিহার্য। ভূগোলের নানা রকম বিষয়ের ক্ষেত্রেই গ্লোব খুবই একটা গুরুত্বপূর্ণ উপাদান। যখন শিক্ষার্থীদেরকে জোয়ার ভাটার আর ধারণা দেওয়া হচ্ছে, তখন আলোর সাহায্যে গ্লোবের ব্যবহার করে আমরা যেমন জোয়ার ভাটা দেখাতে পারি, দিন রাতের ধারণাটি তাদেরকে দিতে পারি, বা পৃথিবী কিভাবে সূর্যের চারিদিকে ঘুরছে এবং অর্থাৎ তার বার্ষিক গতির ধারণাও এই গ্লোবের সাহায্যে ব্যবহার করে শিক্ষার্থীদেরকে দেওয়া যায়। যে ঘটনাটি যে পৃথিবীতে সে আছে সেখানে ঘটছে, কিন্তু তার দেখার সুযোগ হচ্ছে না, এটি কিন্তু গ্লোবের সাহায্যে শিক্ষার্থীদের কাছে এই অ্যাবস্ট্রাক্ট ধারণাটিকে খুব সহজেই মূর্ত করে তোলা যায়। এবার আমরা চলে আসব মডেলের ধারণায়, অর্থাৎ শিক্ষণ সম্পদ হিসেবে মডেলের গুরুত্ব কি তা আমরা জেনে নেব। প্রকৃত বস্তুর ত্রিমাত্রিক প্রতিরূপ হলো মডেল, অর্থাৎ কোনো একটি বস্তু যা শিক্ষণে শিক্ষার্থীদেরকে দেখানোর প্রয়োজন, তার ত্রিমাত্রিক প্রতিরূপ, অর্থাৎ নিজেরা মানুষের সৃষ্ট একটা জিনিস সেই একই রকম দেখতে যেটা ত্রিমাত্রিক হবে সেটাকে বলা হচ্ছে মডেল। মাটি, থার্মোকল, পিচবোর্ড, কাগজ প্রভৃতি দিয়ে মডেল তৈরি করা যায়। মডেল তৈরি করতে গেলে বিভিন্ন উপাদানের দ্বারা আমরা মডেল তৈরি করতে পারি। মাটি দিয়ে মডেল তৈরি হতে পারে, থার্মোকল বা কাগজ দিয়ে, টিস্যু পেপার দিয়ে, পিচবোর্ড দিয়ে, বিভিন্ন উপাদান দিয়ে মডেল তৈরি করা যেতে পারে। মডেল সাধারণত বিভিন্ন রকমেরই হয়, যেমন সলিড মডেল বা অর্থাৎ গ্লোব, পর্বত ইত্যাদির মডেল, অর্থাৎ যে মডেলটার ভিতরটা সলিড থাকবে সেটা কোনো ফাঁপা নয়, এবং যে জিনিসটিকেও দেখানো হচ্ছে, যে জিনিসটির প্রতিরূপ হিসাবে দেখানো হচ্ছে সেটিও ফাঁপা নয়। এই সলিড মডেল মূলত মাটি বা এই ধরনের কিছু, থার্মোকল, এই ধরনের কিছু জিনিস দিয়ে তৈরি করা যেতে পারে। কাট অ্যাওয়ে মডেল, অর্থাৎ যে মডেলে কোনো একটি জিনিস বা কোনো একটি বস্তু বা কোনো একটি ঘটনার ভিতরে যে ঘটনা ঘটছে সেই বা ভিতরে যে অংশগুলি আছে সেগুলো নির্দেশ করা যায়। যেমন আমাদের ভূপৃষ্ঠের নিচেও মাটির যে আরও স্তরগুলি আছে, সেই স্তরগুলো যখন সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হবে, তখন সেই মডেলটিও কিন্তু এই কাট অ্যাওয়ে মডেল হবে। ওয়ার্কিং মডেল, অর্থাৎ এমন কোনো মডেল যে মডেলটি শুধুমাত্র একটি দেখার জিনিস নয়, সেটা কিন্তু যেভাবে কাজ করে পৃথিবীতে সেই জিনিসটি তেমনভাবেই মডেলটিও কাজ করবে। ভূগোলের ক্ষেত্রে আমরা আগ্নেয়গিরি, সৌরজগৎ ইত্যাদির মডেল এইভাবে ওয়ার্কিং মডেল সেগুলো হিসেবে ব্যবহার তৈরি করতে পারি। এবং যেমন ধরা যাক আগ্নেয়গিরির মডেল, সেক্ষেত্রে মডেল পর্বতের আকার দিয়ে তার মাঝে বোতল দিয়ে, প্লাস্টিকের বোতল দিয়ে ফাঁকা রাখা হয় এবং সেখানে বেকিং সোডা, কালার এবং সাবান এই ধরনের জিনিস দিয়ে ওই যে লাভা স্রোতের ধারণাটি শিক্ষার্থীদেরকে দেওয়া হয়। শিখন প্রদীপন হিসেবে মডেলের গুরুত্বগুলি আমরা জেনে নেব। শ্রেণী শিক্ষণে যে সমস্ত বিষয় চার্ট বা ছবি দ্বারা বোঝানো যায় না বা প্রকৃত বস্তুটিকে শ্রেণীকক্ষে হাজির করানো যায় না, সেক্ষেত্রে মডেলের সাহায্যে শিখনকে কার্যকরী করে তোলা যায়। এমন অনেক বিষয় আছে যেগুলোকে চার্ট বা ছবির সাহায্যে আমরা বোঝাতে পারবো না। যেমন একটু আগেই আমরা পৃথিবীর ভূপৃষ্ঠের তলদেশের বিভিন্ন স্তরগুলির কথা বলছিলাম, সেক্ষেত্রে কিন্তু ছবির সাহায্যে শিক্ষার্থীকে সঠিক ধারণা দেওয়া সম্ভব নয়, তখন সেক্ষেত্রে ত্রিমাত্রিক কিছু জিনিসের প্রয়োজন হয়, সেক্ষেত্রে মডেল অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে ব্যবহৃত হতে পারে। দেশের সভ্যতা সংস্কৃতির ধারা আলোচনা পর্বে শিক্ষককে প্রকৃত বস্তুর পরিবর্তে মডেল ব্যবহার করতে হয়, যেমন
সূর্য মন্দির, মীনাক্ষী মন্দির, জলাধার প্রকল্প ইত্যাদি। এমন অনেক বিষয় থাকে যেগুলো হয়তো শিক্ষার্থীদের সামনে প্রকৃত দেখালে তারা অনেক বেশি ভালো বুঝতো, কিন্তু সেই বস্তুটি হয়তো শিক্ষার্থীদের সামনে এনে দেখানো সম্ভব নয়, বা সেটা যদি কোনো স্থান হয় সেই জায়গায় ফিল্ড ট্রিপ আয়োজন করার মতো সামর্থ্য বা পরিবেশ সেই সময় বিদ্যালয়ে নেই, সেক্ষেত্রে মডেলের সাহায্য নিয়ে শিক্ষক এই জিনিসটি দেখাতে পারেন। শিক্ষার্থীরা প্রকল্প হিসাবে মডেল তৈরিতে উৎসাহী হয়। মডেলের ব্যবহারের আরও একটি উল্লেখযোগ্য দিক হলো শিক্ষার্থীদের নিজেদেরই ক্রিয়েটিভিটি বৃদ্ধি পায়। শিক্ষক যখন শিক্ষণে মডেলের ব্যবহার করবেন, তখন সেই মডেল দেখে শিক্ষার্থীরাও কিন্তু নিজেরা পাঠ্য বিষয়ের বিভিন্ন বিষয় কেন্দ্রিক মডেল তৈরিতে উৎসাহী হয়। অর্থাৎ মডেল শুধুমাত্র তাদের শিক্ষণ সম্পদ হিসাবে ব্যবহৃত হয় না, একই সঙ্গে শিক্ষার্থীর ক্রিয়েটিভিটির দিকটাও বৃদ্ধি করে। আজকে আমরা এই যে তিনটি বিষয় সম্পর্কে, শিক্ষণ সম্পদ হিসাবে তাদের গুরুত্ব সম্পর্কে জানলাম, এবং সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে এই সমস্ত শিক্ষণ উপাদানগুলিকে, শিক্ষণ সম্পদগুলিকে আমরা ব্যবহার করে সমাজবিজ্ঞানকে আরও বেশি কার্যকরী করে তুলতে পারি শিক্ষার্থীদের সামনে। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ হলো। ধন্যবাদ।